ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা মেডিকেলে তুলকালাম। গতকাল বিকেল থেকে অবস্থানে মেডিকেল পড়ুয়ারা, অধ্যাপকদের রাতভর ঘেরাও। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন কলকাতা মেডিকেল থেকে। চলে যাব শিবাশিসের কাছে। শিবাশিস, এই মুহূর্তে কি পরিস্থিতি? মেডিকেল পড়ুয়ারা তারা ঠিক কি দাবি করছে? কুসুমিতা, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই হাসপাতালের প্রিন্সিপাল রুমের সামনে ছবিটা দেখাচ্ছি। প্রিন্সিপালের অফিস এটা, এখানে নার্সিং স্টাফরা রয়েছেন, পড়ুয়ারা রয়েছেন। গতকাল বিকেল থেকে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। তাদের অভিযোগ, 2016 সাল থেকে ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং নির্বাচনের জন্য তাদেরকে কলেজ সূত্রে, কলেজের প্রশাসন সূত্রে জানানো হয়েছিল যে 22শে ডিসেম্বর তাদের নির্বাচন হওয়ার কথা। হঠাৎ করেই গতকালকে সেই নির্বাচনের কথা স্থগিত জানানো হয়। তারপরে পড়ুয়ারা প্রিন্সিপাল রুমের সামনে অবস্থানে বসেছেন এবং প্রফেসরদের অভিযোগ, প্রিন্সিপাল এবং প্রফেসরদের কাউকে গতকাল রাতে বাড়ি যেতে দেওয়া হয়নি। আজ সকাল হতেই নার্সিং স্টাফরা তারা প্রিন্সিপাল রুমে আসেন এবং তাদের বিভাগীয় প্রধানকে তারা ছাড়িয়ে নিয়ে যেতে চান এই পড়ুয়াদের ঘেরাও থেকে, কারণ নার্সিং স্টাফদের দাবি পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে। এরপরে নার্সিং স্টাফদের ঢুকতে বাধা দেওয়া হয়, পড়ুয়াদের তরফে গেট বন্ধ করে দেওয়া হয়। কার্যত একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখছি। নার্সিং স্টাফরা এখানে যেমন রয়েছেন, উল্টো দিকে রয়েছেন পড়ুয়ারা। তা এখন বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি পড়ুয়ারা এবং নার্সিং স্টাফরা, উত্তপ্ত পরিস্থিতি, প্রশ্নের মুখে পড়ছে রোগী পরিষেবা। রোগীদের পরিষেবা দেওয়ার জন্য অধ্যক্ষরা যদি ভিতরে থেকে যান তাহলে আদৌ তাদের পরিষেবা কি হবে? এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল রুমে অবস্থানে বসলেন নার্সিং স্টাফরা। নার্সিং স্টাফরা এবার অবস্থানে বসলেন প্রিন্সিপাল রুমের আরেকটি অংশে। ওপারে রয়েছেন পড়ুয়ারা নির্বাচনের দাবিতে এবং অবস্থান তুলে নেওয়ার দাবিতে পাল্টা অবস্থান নার্সিং স্টাফদের। আমি কথা বলার চেষ্টা করব এনাদের সঙ্গে। দিদি, আপনাদের আপনাদের মূল দাবি? ঠিক আছে, আমি এখন বলতে পারছি। আমাদের এনএস ম্যাডামকে ছেড়ে দেওয়া হোক, আমাদের আর কোনো কিছু চাই না, আমরা এখান থেকে উঠে যাব। পড়ুয়ারা কি আপনাদের বাধা দিচ্ছে? হ্যাঁ, ওরা কেউই আমাদের দিচ্ছে না, আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমাদের দেখে গেট বন্ধ করে দিল, আর এখন আমাদের এনএস কেউ বার করে দিচ্ছেন না। আমার নাম সুজাতা দেবনাথ। অর্থাৎ নার্সিং স্টাফরা যা বলছেন, তারা তাদের বিভাগীয় প্রধানকে যদি ছেড়ে দেওয়া হয় তারা এখান থেকে অবস্থান তুলে নেবে। কিন্তু পড়ুয়াদের অবস্থান পাল্টা অবস্থান। মেডিকেল কলেজের প্রিন্সিপাল রুম, ডক্টর ইন্দ্রনীল বিশ্বাসের যে রুম আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কার্যত মঙ্গলবার সকাল থেকে ফের উত্তেজনা। পড়ুয়াদের সঙ্গে নার্সিং স্টাফদের মধ্যে দীর্ঘক্ষণ বচসা চলে এবং তারপর অবস্থান পাল্টা অবস্থান। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির সমাধান কোন পথে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ আদৌ 22শে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন হবে কি না, বা সেক্ষেত্রে নির্বাচনের নোটিফিকেশন না জারি হলে পড়ুয়ারা অবস্থান তুলবেন কি না, এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে রোগী পরিষেবা। কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি কিন্তু রোগী পরিষেবা দেওয়ার একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং যদি সামগ্রিকভাবে নার্সিং স্টাফরা এখানে থাকেন তাহলে রোগী পরিষেবা দেওয়ার কি হবে, সেই আশঙ্কা কিন্তু নার্সিং স্টাফদের মধ্যেও উঠছে। আমি পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। পড়ুয়ারা অনেকে এখানে রয়েছেন, আপনাদের মূল অভিযোগ কি? আমি কথা বলার চেষ্টা করব পড়ুয়াদের সঙ্গে। দেখো, এখনো পর্যন্ত স্লোগান শাউটিং চলছে। আমরা কথা বলার চেষ্টা করছি পড়ুয়াদের সঙ্গে। তারা সকালে যেমনটা জানিয়েছেন যে নির্বাচন যতক্ষণ না ঘোষণা হবে তারা এই অবস্থান তুলবে না, এমনটাই কিন্তু পড়ুয়াদের সূত্রে দাবি করা হয়েছে। কুসুমিতা, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অবস্থানের পাল্টা অবস্থান। পড়ুয়ারা যেমনটা নির্বাচনের দাবিতে অবস্থান করছেন, তেমনি অন্যদিকে নার্সিং স্টাফরা পাল্টা অবস্থানে বসেছেন প্রিন্সিপাল রুমেরই একাংশে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পড়ুয়ারা যারা রয়েছেন তারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন, কিন্তু বিভাগীয় প্রধানকে ছাড়ার দাবিতে অবস্থানের পাল্টা অবস্থান করছেন নার্সিং স্টাফরা।